smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan shaster pokkhe khotikarok. Iha cancer er karon. কি চাও তোমরা? চাঁদুটা আমার, তোমার এই থলেটা? থলেটা নিয়ে তোমরা কি করবে? এতে যে নারায়ণ আছে, ও তো মহিষ মর্দিনী সিংহাসনের আমি ছাড়া কেউ জানে না কোনটা সিংহাসনের চাবি। একটা চাবিতে ও সিংহাসন খুলবে না। আমরা খুঁজে নেব, ঠিক খুঁজে নেব। তোমাদেরকে ওরা নাট মন্দিরে উঠতেই দেবে না। তোমাকে তো দেবে, মরে গেলেও আমি তোমাদের হয়ে। তাহলে তোমার ভূত যাবে? কোথা গেলি ভূত? সামনে আয়। নিচে নেমে গেছিস? নিচে কোথায়? তোর সামনেই তো দাঁড়িয়ে আছে। কি মতলব তোদের? মনে রাখিস, ওই চাটুর্যতের অন্নেই আমরা প্রতিপালিত। বিশ্বাসঘাতকতা করিস না ভাই, অমন কাজ করিস না। বাবাকে ওরা কত বিশ্বাস করতেন, কয়েক পুরুষ ধরে এই চাবি আমরা সামলেছি।
সেই কুলদেবীকে আমরাই বিশ্বাস? তুই তো সারা জীবন সবকিছু ভুলে ওদের জন্য প্রাণপাত করলি, বাবা মারা যাবার পর। কই, ওরা তো তোকে প্রধান পুরোহিত করলো না? পাতে পাতে ওসব পাতে কি করবি তুই? ওরা তোকে এক নিমেষে চিনে ফেলবে, তোর কাঁধের ওই জরুলটা দেখলে। মাধব দিয়ে দে ওটা, ঢেকে দিলাম। শান্তি শয়তান তুই! আরে কোন কোন কামড়া? পারবে রে বাবা, তুই ছেড়ে দে। আরে ও হচ্ছে ষষ্ঠীচরণের খুড়তুতো ভাই, বুঝলি? বাগদিপাড়ার জোয়ান, নেহাত হাতে হাতি পায় না, তাই দেখবি লাগেজ নিয়ে আমাদের আগে ও পৌঁছে গেছে। চল চল চল। কি গোগল বাবু, কেমন লাগছে? জাস্ট লাইক ল্যান্ডস্কেপ কাকু, এমন লাল মাটি, সবুজ মাঠ আর রেল লাইন, অ্যামেজিং। এরকম খালি আমি গল্পের বইতেই পড়েছি। নরেন্দা, যাবে থেকে তুমি এখানে আসার কথা বলেছো, তখন থেকে তো মনে মনে এখানে এসেই গেছে। আর তোমার এই বন্ধু তো সেই জন্য আগে আগে ছুটি নিয়েছে, নাহলে তো সপ্তমীর আগে ছুটিই পায় না। আজকে তো সবে চতুর্থী, তাই না? কি অবস্থা! শুধু গোগল, হ্যাঁ আর তুমি? এই দেখ, বিউটিফুল। কেমন আছো ধানক্ষেত, কেমন আছো পাখিরা, কেমন আছো ভোরে দাওয়া, কেমন আছো পাখিরা? বাহ গোগল, এটা কার লেখা? আমার কাকু। হ্যাঁ, এটা তোর লেখা? হ্যাঁ। বাকিটা বলতো। প্রজাপতি লাল নীল, ঝিকিমিকি করে ঝিল, কেমন আছো কাশফুল, উড়ন্ত চাকিরা। ক্যা বাত! তুমি জগত মাঝারে শরৎ মাসে মেঘের ভেলা, ভুবন জুড়ে তোমার খেলা, সুখের নগর সাজাও তুমি সবুজ সংসারে। মন চেনো না তারে, ও মন চেনো না তারে, জগৎ জুড়ে তারি খেলা, মনের মাঝে খুশির মেলা, সুখের নগর সাজায় রে সে সবুজ সংসারে। দুগ্গা মা দুগ্গা ও দুগ্গা মা দুগ্গা, দুগ্গা মা দুগ্গা ও দুগ্গা মা দুগ্গা। আল্লাদে আটখানা আকাশ আলোর আলপনায়, ঢাকের তালে নাচের মন তোমার কল্পনায়, নদী নালা জেগে ওঠে আগমনের সুরে। দুগ্গা মা দুগ্গা ও দুগ্গা মা দুগ্গা, দুগ্গা মা দুগ্গা ও দুগ্গা মা দুগ্গা। কেমন আছো ধান ক্ষেত, কেমন আছো পাখিরা, কেমন আছো ভোরের হাওয়া, কেমন আছো বাকিরা, প্রজাপতি লাল নীল, ঝিকিমিকি করে ঝিল, কেমন আছো কাশফুল, উড়ন্ত চাকিরা। দুগ্গা মা দুগ্গা, দুগ্গা মা দুগ্গা ও দুগ্গা মা দুগ্গা, বলো দুগ্গা মা কি? ইংলিশ মিডিয়ামে পড়ছে, অথচ হাউ ডু ইউ না বলে পায়ে হাত দিয়ে নমস্কার করছে। ইংলিশ মিডিয়ামেও পড়ছে, আবার বাঙালি আনাটাও শিখছে। এবার তুমি বলো বড় বৌদি, এটা কে হতে পারে? ও মা, সায়নী ধীরেন, দেখে যা কে এসে গেছে। এই নিন,
এতে আবার কি আছে? এটার ভেতর মঞ্জিনিসের কেক আছে। এই দেখো, এই সবের আমার কি দরকার ছিল। বড় বৌদি, এটা হচ্ছে মনের জিনিস, মন জিনিস, দারুণ খেতে। বলছো? বলছি। সমীরেশ, সুনীতি, আলাপ করিয়ে দিই। ও হচ্ছে ধীরেন, আমাদের বর্দা বড় বৌদির ছেলে, আর ও হচ্ছে সায়নী, ও স্ত্রী। দেখেই বুঝতে পারছো নতুন বউ, আর ওরা দিল্লিতে থাকে। আমি কিন্তু ওকে চিনি। ও গোগোল, কি করে সেই রাজধানী এক্সপ্রেসের ঘটনাটা? তোমার ছবি বেরিয়েছিল দিল্লির নিউজ পেপারে, আমি দেখেছি তোমাকে। দাদা ভাই, তোমাদের ওপরে ডাকছে। বর্দা বরেন কি ওপরে? হ্যাঁ। ও সমীরের শুনিতি, ও হচ্ছে আমার ছোট ভাই বরেনের স্ত্রী জয়তী। ও নমস্কার। কি রে, আরে সব কথা কি বার উঠুনি শেষ করে ফেলবি? আরে দিদি ভাই আমার, গোগোল তোমার পিসিমা। এবার কিন্তু তাড়াতাড়ি ওপরে যেতে হবে, নাহলে পিসিমা মহাভারত শুরু করে দেবে। চলো 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 চলো। বাড়ি নয় রে, এটা তো একটা প্যালেস। সত্যি বাইরে থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না, তাই না? কত গাছপালা, দেখাই যায় না। বিউটিফুল। ব্যাগগুলো ঠিক আছে তো? আরে কিচ্ছু হবে না, ডাক ব্যাগ কোম্পানি, অনেক পুরনো কোম্পানি, ভালো কোম্পানি। নিয়ে যাও নিয়ে যাও, ওই সব থেকে বড় যে গেস্ট রুমটা ওখানে রেখে দাও। সত্যি বাড়িটা কিন্তু, হ্যাঁ শুনতি দারুণ। না রে সমীরেশ, মেনটেন করা যায় না। অন্যান্য শরিকদের অবস্থাও তো খুব একটা ভালো নয়, ওই দাদা ছোট ভাই দুজনে উকিল, আমি টুকটাক রোজগার করি, তাই ও নাকি টুকটাক রোজগার করে। একজন মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ, তার নাকি টুকটাক রোজগার, সারা জীবন কিন্তু পয়সা খরচা হয়ে যাওয়ার ভয়ে ওটা বিয়েই করো না, বিশ্বাস করো শুনতে। বাবু আমার কবি, না না বলতে দাও কবি। হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। কি করবি? পেটা বদলে পেটাবি? হ্যাঁ, কলেজ লাইফ থেকে তো হুমকি দিয়ে গেলি। আলাপ করে দিই, ও হচ্ছে জয়, ও ইতিহাসের ছাত্র, পিএইচডি করছে, তার জন্য আমাদের এই বাড়ি নিয়ে রিসার্চ করছে। তবে গোগোল, জয় কিন্তু খুব ভালো ম্যাজিক জানে। ও কিন্তু খুব ভালো ম্যাজিক দেখাতে পারে। ম্যাজিক না হাতি? আহ মোটু মামা, কেন ছোটবেলায় তোমার ম্যাজিক দেখায়নি? আর সবাইকে লাগিয়ে মোটু মামা, মোটু মামা আমাদের বাড়িতেই আছি তো আর কি, ছোটবেলা থেকেই এ বাড়িতে আছে। ও তার উপরে টুকটাক ম্যাজিক উনিও জানেন। বার্সেলোনা চেলসি জগা মন্দিরে ঘন্টা বাজায়, ও তোমাকে সাহায্য করবে। আপনি ওর তো ভাবছেন কেন, আমার বাবা তো আমাকে ত্যাজ্য পুত্র করেছে, কৃষ্ণনগরের মুকুজ্জে বাড়ির সোনার থালাটা। বাবা বলতেন আমার সংস্কৃত উচ্চারণ নাকি বেশি শুদ্ধ, অনেকটা ওই বৈদিক ঋষিদের মতো। চুপ, একদম চুপ, বৈদিক ঋষি দেখাচ্ছে। আবার কি হলো? বেশি ইংরেজিও বলবে না। আসলে বাবার কাছে সংস্কৃত আর মার কাছে ইংরেজি। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর ওই কালীঘাটের বস্তি, জয় মা, তাই দুটো ভাষাই একদম সান। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। নেহাত বস তোমার কথা কোত্থেকে যে বুঝেছি? বুঝছো সবই যখন বুঝেছ, আর একটা জিনিস ভালো করে বুঝে নাও, আমার কিন্তু মহিষ মূর্তিনি চাই ষষ্ঠীর সকালে। গোগোল, বৈদ্যনাথের চবনপ্রাসটা খেয়ে নাও। আচ্ছা বর্দা,
এই বাড়িতে কি এইভাবে সব নাম রাখা হয়? হ্যাঁ, আমি হচ্ছি হরেন্দ্রনাথ, আর তোমাদের যে বন্ধু ও হচ্ছে নরেন্দ্রনাথ, মানে আমার মেজ ভাই, আর এ হচ্ছে বরেন্দ্রনাথ, আমার ছোট ভাই বরেন। তোমার নাম কে দিয়েছিল গোগল? গোগল, ওটা ম্যান ইটার হয়ে গেছিল। তোর দণ্ড প্রতাপ রাজা রায় রাজার শিকারের খুব শখ ছিল। আমার বাবাকে উনি খুব ভালোবাসতেন, বাবার জন্মদিনে ওটা উপহার দেন, এটাই ওনার শেষ শিকার। উনি কোথায় থাকতেন? থাকতেন কি গোগল, এখনো বেঁচে আছেন। উনি আমার বাবার জাত্যুতো ভাইয়ের ছেলে, আসলে ওনারা চ্যাটার্জি রায় রায়ান উপাধি পেয়েছিলেন। ওনাদের বাড়ি এখান থেকে, মানে যাকে সবাই রায় রাজার প্রাসাদ বলে, হাঁটা পথে জাস্ট 10 মিনিট। তবে যে অবস্থায় এখন আছেন। কেন, কি হয়েছে বর্দা? মানে গোগল, এই দেখো, গোগলের সঙ্গে দেখা করতে কে এসেছে। এটি হচ্ছে আমাদের কন্যে পুটি, আর ওর ভালো নাম যাজ্ঞ সেনী। এই, তুই অমন হা করে কি দেখছিস রে? এই পুটকে গোলদাদাটা ডাকার ধরে গোয়েন্দা গোগল। আমার পুটির জন্য আমি খালি গোগল, গোগল দাদা এনো। এটা কি? এটা নবনীতের কপি, কালার পেন্সিল আর জ্যামিতি বক্স। বাবা, কি করছো? কি তুমি আবার শুরু করেছো? বিষ আছে ওতে, বিষ। বাবা, বাবা কোথায় বিষ বলো? কিসের বিষ? দেখো দেখো দেখো, এই দেখো, এই দেখো, তোমার পছন্দের মা, তোমার পছন্দের মাছ আনা হয়েছে, দেখো বাবা, দেখেছো? খাও। ডাক্তারবাবু বলেছেন একটু শান্ত থাকতে, এরকম করো না, এরকম করলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা। তুই আমায় মেরে ফেলতে চাস? বাবা, মেরে ফেলতে চাস তুই? সবাই আমায় মেরে ফেলতে চায়। কারা যেন ঘুরে বাড়ি হয়, কারা ওরা, কারা ঘরে বাড়ি হয়? তালাটা লাগিয়ে দে। Yeah.
মহিষ মর্দিনী হচ্ছেন আমাদের বাড়ির কুলদেবী। প্রত্যেক বছর ষষ্ঠীর দিন সকালবেলা বাড়ির নতুন বউ বরণ করে সিন্দুক থেকে বার করার পর কুলদেবীকে মা দুর্গার সামনে প্রতিষ্ঠা করা হয়। সিন্দুক? হ্যাঁ, একটা সিংহাসন সিন্দুকের মতন, যার ভেতর মূর্তিটা থাকে। কেন? অষ্টধাতুর মূর্তি কত বছরের পুরনো সেটা ঠিক করে কেউ বলতেই পারে না, তাই অ্যান্টিক পিস হিসেবে এটার ভ্যালু কত সেটা বুঝতেই পারছো। ইন্স্যুরেন্স করা আছে নিশ্চয়ই? তুই না, সত্যি। আরে বাবা, এই মূর্তির পবিত্রতাই আসল। মূর্তি হারালে টাকা পাওয়া যাবে, মূর্তি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুদ্ধুরাম কোথাকার, তুই আবার শুরু করলি? ঠিকই তো বলেছে। আচ্ছা দাদা ভাই, যাদবপুর তো এখনো এলো না? আরে বাবা, সকালে যখন আসেনি তখন সন্ধ্যের মধ্যে ঠিক চলে আসবে। মোবাইল ফোনটা তো ইউজ করে না যে তুমি খোঁজ নেবে। পুটি কোথায় গো? পুটি মনে হয় ঠাকুর দালানে আছে। ও, ঠাকুর দালানে? চলো গোগল, আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো। আমি সব তছনছ করে দেব, এই বাড়ি ভেঙে দেব, সব ভেঙে দেব, ভেঙে ফেলে দেব। আমি বাবা, কি হলো তোমার, কি হলো তোমার? কেন এরকম করছো বাবা? হ্যাঁ, কেন এমনটা করছো বলো? কি হচ্ছে? তাকে মারতে চাস আমাকে? আমাকে মেরে ফেলতে চাস? তুই শেষ করে দেবো তোকে, শেষ করে দেবো। একটু খুলে দাও, খুলে দাও আমাকে, আমি খুলে খুলে কিন্তু দেখো, ঘর থেকে যেন না বেরোন। এই পুজোর সময় বাইরে বেরোলে যে কি কেলেঙ্কারি করবেন কে জানে। সত্যি, কোথেকে যে কি হয়ে গেল, খুলে দাও। সমাপন, তন্ত্রধারকে এসে গেছেন দেখছি। জয় মা। দাদা, রজত এসছে। আরে রজত, এসো এসো এসো, আরেকটু আগে এলে আরতিটা দেখতে পেতে। হ্যাঁ, আমার ব্যাড লাক, আসলে বাবা এরা নরেনের বন্ধু, কলকাতা থেকে এসেছে। নমস্কার। ও সমীরেশ, সুনীতি আর ওদের ছেলে গগন। আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। আপনার কি শরীর খারাপ? না, আমার মনে হচ্ছে
আপনি অনেকটা রোগা হয়ে গেছেন। আসলে রিং ফিঙ্গারের আংটিটা মিডল ফিঙ্গারে পড়েছেন তো, তাই জন্য। গোকুল, বাবা, ব্রিলিয়ান্ট! ও তো গোয়েন্দা। শার্লক, সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী পরিপূর্ণ করিতে থাকিয়া ধার্ত রাষ্ট্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। বাহ দি ভাই, আপনি তো খুব সুন্দর মহাভারত পাঠ করেন। হ্যাঁ, এই নিয়েই তো আছি। এসব বই আজকাল কি আর পাওয়া যায় জানো তো? এই বইটার বয়স না 200 বছরেরও বেশি। ও, এ অমূল্য সম্পদ। 200 বছর? হ্যাঁ রে। গোকুল দাদা, নদীর পাড়ে যাবে? হ্যাঁ যাবো। নদীর পাড়ে একা? গোকুল দাদা একা কোথায়, আমি তো আছি। তুই তো একবার তো ভরসা পুটি, যাক না। এখানে কোনো ভয় নেই, আমি বড় রঞ্জুকে ডেকে নিচ্ছি। রঞ্জু, দেখা দে মা, নয়তো কোন চাবিটা বলে দে মা। জয় মা। কাজ এগোলো। একই আপনার মালগাড়ি নাকি যে আগু পিছু করবে? অতগুলো চাবির মধ্যে থেকে দুটো চাবি বাঁচাকে সোজা কাজ। তাড়াতাড়ি করো, সময় কিন্তু কম। বাড়ি তো নয় যেন জেলা, এত লোক আসে কোথা থেকে বলুন তো? আর ওই যে জয় বলে ছেলেটা, ও তো ঘরের মধ্যে কম, বাড়ির আনাচে কানাচে বেশি ঘুরে বেড়ায়। রাতে কি করো? রাতে ওই যে মোটু মামা, সে তো মাঝে মধ্যেই রাতের বেলা উঠে পাইচারি দেয় বাড়ির মধ্যে। আচ্ছা কাজে হাত দিয়েছি বাবা। কাল বরণের পর মূর্তি সবার সামনে 24 ঘন্টা পাহারায় বসবে। আমারও মাথার উপর লোক আছে। অত ভাবলে চলে? আমি তো আছি নাকি। হাতে লেখা পাণ্ডুলিপি, ইমপ্রেশন, সামনের পেতা যা লিখেছে তার ইমপ্রেশন তো থাকবে পেছনের পাতায়। ওদিকে কি আছে রঞ্জুদা, শুধুই জঙ্গল? ওদিকে না না, ওই তো ওই জঙ্গলের পিছনে একটা গ্রাম আছে, আর ওই টিলার পিছনে রায়রাজার বাড়ি। রায়রাজা মানে রজত কাকুর বাবা? হ্যাঁ। যাবে? না না না, ধর, এই জন্য ছেলেদের সাথে আসতে ভালো লাগে না। গোকুল দাদা কাজ। এই নাও। এই আমি নিয়ে আসছি। হ্যাঁ শোনো, চ্যাটার্জি বাড়িটা কোন দিকে? এই তো জঙ্গলের রাস্তা দিয়ে একটুখানি গেলে পুজো বাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা আপনি কোন চ্যাটার্জিকে খুঁজছেন, হরেন বরেন না নরেন চ্যাটার্জি? না, এদের কাউকেই নয়। আমি যাকে খুঁজছি সে কলকাতা থেকে এসেছে। রাজধানী এক্সপ্রেস একটা হত্যার বিষয়ে আমার এক বন্ধুকে এসে পুলিশে ধরিয়ে দিয়েছিল। নাম গোগল। আমি তাকে কিডন্যাপ করব।
অশোক ঠাকুর। বাহ, গোয়েন্দা স্টিল শাইনিং। কি করে চিনলে? তোমার হাসি দেখে। সিরিয়াস কিছু? সিক্রেট, তবে তোমাকে বলাই যায়। একটা আর্ট থিপসের গ্রুপ ঢুকেছে কলকাতা থেকে, একটা লিংক পেয়ে এসেছি। একবার পুজো বাড়িতে ঢু মারব। তাই তুমি এর মধ্যে জড়াবে না কিন্তু। দেয়ার এ রুথলেস বাঞ্চ অফ কিলার্স। আমার ভয় কিসের? ঠাকুর আছে তো। তুমি ভগবানে এত বিশ্বাস করো? হ্যাঁ করি, অশোক ঠাকুরে বিশ্বাস করি। গোগল ডাকছে। গোগল, পেলে বলটা। পেয়েছি, আসছি। গোগল, অনেক রাত হয়েছে, কাল সকালে আবার মহিষমর্দিনীর বরণ আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা। কি ব্যাপার এত রাতে যাদব, তুমি এখানে? বায়ু। বায়ু? বায়ু কি চড়েছে? কোথায় চড়েছে? মাথায় নঘুম, পাইচারি, বায়ু সেবন। কি হয়েছে কি তোমার? যেটা চড়েছে সেটাকে সেবন করার কি আছে? আর চোখে ঘুম নেই কেন? এ বাড়িতে কি কারোর চোখে ঘুম আসে না? ওই এঁচড়ে পাকা ম্যাজিশিয়ানটা পর্যন্ত সারা রাত ধরে ঘুর 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 করছে। সে কি ছয়টা এসে বললো ঘুম পেয়েছে? যাও যাও, শুতে যাও। চত্বর। ঘুম হবে। সর্বনাশ হয়ে গেল, বাধা পড়ে গেল। বৌমা, তুমি এত অসতর্ক হলে কি করে? কিসের বাধা? এসব ফালতু কথা। আপনারা আবার ডালা সাজান, বরণ হবে। ফালতু? তবে তো সব ফালতু। শুনুন, এবার আর মহিষমর্দিনী বেরোবে না। আর কোনো উপায় নেই? অনাচার যদি উপায় হয় তবে আছে। শাস্ত্র মতে বাধা পড়ে গেলে আর পুজো হয় না। আপনি কি বলেন প্রধান পুরোহিত মশাই? যাদব ঠিকই বলেছে, এবার তাহলে মহিষমর্দিনী ছাড়াই পুজো হবে। কি খুঁজছে এখানে? কিছু হারিয়ে গেছে? কি মহিষমর্দিনী বেরোয়নি? নতুন বউ পড়ে গেছে। হ্যাঁ,
আমি লজেই আছি। মোহনের সিকিময় ধরা থাকে বিস্ময়। মোহন কুঞ্জের ছত সিকিময়। জয়দা যাবে না? কোথায়? মদন মোহনের স্নান যাত্রায়। কি বললে? মদন মোহনের স্নানে, এবারের কৃষ্ণ ঠাকুর। ও জয়দা, কি হলো, যাবে না? তুমি তুমি যাও, আমার কাজ আছে। মোহনের সিকিময় ধরা থাকে বিস্ময়, বাঁশি তার বাজানো, ধানি পারে সাজানো, শ্রীরাধিকা সরে যায় দেখলে চমকায়। মদনমোহনের স্নান, এটা আমাদের বাড়ির আর একটা রীতি। আমাদের এক দাদুর ভাই, উনি বৈষ্ণব হয়ে গেছিলেন। আচ্ছা আচ্ছা। স্বপ্নাদেশে মদনমোহনের মূর্তি প্রতিষ্ঠা করেন। ঠাকের আওয়াজ, আসলে পিসিমা আমার সেই ওখানে গেলাম, ওই ঠিকই তো গেলাম আগে বছর। হ্যাঁ, না না সেটা বলছি না। ও হাই, আই মাইকেল। ও দিস ইজ সো বিউটিফুল, রিয়েলি দ্য রিচুয়ালস আর ফ্যান্টাস্টিক হিয়ার। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফার, রুরাল বেঙ্গলের ছবি তুলতে এসেছি, ভাবলাম একবার এদিকটাও ঘুরে যাই। ইটস জাস্ট আ হ্যাপি কোইনসিডেন্স দ্যাট আইভ বিন এবল টু ফাইন্ড দিস প্লেস। আপনি কি বাইরে থেকে এসেছেন? ইয়া, প্যারিস। কিন্তু আপনার বাংলাটা তো বেশ দারুণ। বাবা তো বাঙালি, মা ফ্রেঞ্চ, তবে মাও ভালো বাংলা বলতে পারতেন। অনেকদিন পর এই পরিবেশে এসে বেশ ভালো লাগছে। আমাদের বাড়িতে আসুন, আরও ভালো লাগবে। 300 বছরের পুরনো পুজো আমাদের, সকলের সঙ্গে আলাপও হয়ে যাবে। তাছাড়া 51 পরিবার তো তার মজাটাই আলাদা। আপনাদের বাড়িতে আরো লোক আছে? পিসিমা আছে, খুব রাগি, সবাইকে বকে। তুমি চুল কাটোনি দেখলে তোমাকেও বকবে। কাকা বুঝি একটা, চলো অনেক হয়েছে, চলো 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 গোবল। আমি একটু এগোলাম। ঠিক আছে, ছদ্মবেশ হয়েছে বাবা, ঠিক করে দেখেনি তাই।
ভালো করে দেখলেই ধরে ফেলতো। তুমি তো রিয়েল গোয়েন্দা, বাবা তো নয়। তুমি এই দুর্যোগের রাতে? তোমাকে তো আমি আগেই বলেছি, ম্যানুস্ক্রিপ্টে যা আছে তা ঠিক নয়, জাস্ট ওয়াইল্ড গুস চেজ। স্যার আরেকবার দিন না প্লিজ। কি হবে বলো তো, পুরনো হাতে লেখা পাণ্ডুলিপি সবটাই পুরনো লোকগাথা আর আশারে গল্পে ভর্তি। স্যার ওয়ান লাস্ট টাইম, আর কোনোদিনও চাইবো না, সত্যি বলছি। তুমি তো জানো কোথায় আছে, যাও নিয়ে নাও। মনের সিকিময়ে ধরা থাকে বিস্ময়, পাশে তার বাজানো ধানি পারে সাজানো। আমি পুলিশে খবর দিচ্ছি। কি হয়েছে কি তোমার মোটু মামা? মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? না হয় জয় একটু ম্যাজিক দেখায়, তা বলে ওকে এত হিংসা করতে হবে? অতিথির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। তুমি কিন্তু খুব ভুল করছো বলে দিলাম, তুমি জানো না ও মদন মোহনের মন্দিরে উঠেছিল। আরে এতদিন তো শুধু শুধু নামটাই জেনে এসেছি, পুরো নামটাও জানা হয়নি। কি বংশ কি পরিচয় তোমার জানা আছে? যাকে তাকে এরকম বিশ্বাস করো না নরেন্দা, খুব বিপদে পড়ে যাবে। কিন্তু বিশ্বাস তো প্রথম করছি না মোটু মামা, বিশ্বাস না করলে তুমি কোথায় থাকতে? ইস্ট ওয়েস্ট
জয়দা কি শুধুই গবেষণা করতে বাড়িতে এসেছে? গোবল, এখানে বসে কি করছো? তোমার মা তো ঘরে বসে আছে, তোমায় ডাকছে। তুমি কি ক্রসওয়ার্ড করছো? ক্রসওয়ার্ড কেন? না, এসব কিসব লিখেছো? হো, লিখেছি কোথায়? ওয়াও, ম্যাজিক! তুমি তো গবেষক না হয়ে ম্যাজিশিয়ান হতে পারতে। সেটাই তো। এনিওয়ে শোনো, খুব কাছে একটা বড় করে মেলা হচ্ছে, সুরজিৎ দা আসছে। সুরজিৎ? ভূমি, চলো চলো সবাই মিলে যাই তাড়াতাড়ি। দেখি দেখি, এটা পর, এটা পর, আরেকটা দেখি। দেখি, বাহ, এই যে চলো দিকে চল। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, কদিন পর খাচ্ছি বলো তো। গো, নো, তাড়াতাড়ি চল। নো, নো, এই নো, নো, ও করো, গো, এই যে জল সুরিতার গান শুরু হয়ে গেছে। রাখাল ছেলে কাঁটা ঝোপের পিসের জ্বালায় মরে ও মরে না। কোথায় রে কোথায় হরিয়াল দেবান্তরের রাখাল ছেলে কাঁটা ঝোপের পিসের জ্বালায় মরে ও মরে না। ভাঙা প্রেমের কান্না ফেরে তারায় তারায় বাতাসে, ভাঙা প্রেমের কান্না ফেরে তারায় তারায় বাতাসে, বুঝি এই আলোর আশায় কোন সুখের গল্প নাই। রোদ্দুরে তে দু চোখ জলে দেবান্তরের রাখাল ছেলে চলে কি চলে না রে না। কোথায় রে কোথায় হরিয়াল দেবান্তরের রাখাল ছেলে কাঁটা ঝোপের বিষের জ্বালায় মরে ও মরে না। বাসে বন লাগে না ইট পাথরে হৃদয় ফাটে, এতদিনেও দিন সরে না নিঝুমগড়ের ভাঙা হাটে। বনবাসে বন লাগে না ইট
পড়ে গেলে কি করে তুমি? ঠিক আছে, তো গান শুনেই পড়ে গেলে দেখছে। চলো 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 চলো, এসো সুরজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লেজার, আসছি, ওকে, এসো এসো সুরজিৎ, সুরজিৎ চলো চলো। Curiosity kills the cat. তুমি
এই গোগল, এত রাতে কি শুরু করলি বলতো? একটা চিৎকার শুনলাম মা, তুমি শুনোনি? এই সত্যি গোগল, তোর কি সব জায়গাতে রহস্য না খুঁজলি নয়? আয় না বাবা, শুতে আয় না, অনেক রাত হয়েছে। ও গোগল, চলে এসো, শুয়ে পড়ে বলছি, এত রাতে পাকনামো ভাল লাগে না। এতটা ভুল শুনলাম? আহা বৌদি, বলছিলাম যে একটা টেস্ট করা যাবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি মেয়েদের মধ্যে কি করছো? না না, মেয়েদের মধ্যে কিছু করছি না, আমি বললাম যে না না যাও। শিখিময় ধরা থাকে বিস্ময়, বাঁশি তার বাজানো ধানি পারে। এই নেমপ্লেটটাতে কি আছে? আর তোমার ওই হাতের কাগজটাতেই বা কি আছে? বাঁশি তার বাজানো ধানি পারে সাজানো। জয়দা কি বলে? গোগল আমি ব্যস্ত, পরে এসো। মোহনের সিকিময় ধরা থাকে বিস্ময়, বাঁশি তার বাজানো ধানি পারে সাজানো। শিরাধিকা সরে যায় দেখলেই চমকায়, চৌকোনো যন্ত্র একটাই মন্ত্র, উত্তরে চোখ দিন পূব থেকে পশ্চিম, গুরুস্বর জব্দ মাথা কেটে শব্দ, যুগে যুগে ওলটায় শেষটুকু খোলতার, হয়ে যাবে স্পষ্ট ঘুচে যাবে কষ্ট। আমি জানি, আমি জানি জয়দা, তুমি এখানে গুপ্তধন খুঁজতে এসেছ। কি সব লুকোনো জিনিসে কিন্তু সেই অর্থে গুপ্তধন হয় না গোগল। আমি লেখার জন্য সংকেত ধরে খুঁজছি ঠিকই, তবে গুপ্তধন বলতে যেটা বোঝায় ঠিক সেটা নয়। ওই মোহনের শিখিময়ের মোহনটা মোহন কুঞ্জনা মদন মোহন, তাই না? শিখি পাখা আছে যার, তাই তো? তবে এটা কিন্তু সবাই শুরু, কাজ এখন অনেক বাকি আছে। একবার মন্দিরে যাওয়াটা খুব জরুরি, দেখি আজ রাতেই যাও ভাবছি। এক্ষুনি চলো, বাড়ির সবাই পুজোয় ব্যস্ত। মাইকেল? ও তো বাড়ির অন্যদিকে, আরও আসলেও আমি ম্যানেজ করে নেব। চলো। শাড়ি বোঝানো হচ্ছে? ধানিপার বানানটা দেখলে? বয়স শূন্য রা
দয়শূন্যটা নয়, বানান ভুল করবে। শিরাধিকা সরে যায়, দেখলেই চমকায়, চৌকানো যন্ত্রের একটাই মন্ত্র, উত্তরে চোখ দিন, পূব থেকে পশ্চিম, পূব পশ্চিম। এটা পূর্ব আর এটা পশ্চিম, পূব থেকে পশ্চিম, ডান দিক থেকে বাঁ দিক, মানে কি সূর্যের গতি বোঝাতে চেয়েছে? সূর্যের গতি? খুব কাছেই আছি জয়দা, শুধু একটা গেট খুলে গেলেই। চলো পূজার ওখানে যাই, চলো। কোথায় গেছিলি এতক্ষণ? মা, থানিপার বলে কি কোনো শাড়ি হয়? থানিপার? কই, নাম তো কখনো শুনিনি। তাহলে ধুতি? কিসব ধুতি শাড়ি বলছিস, নে সামনের দিকে তাকা, অঞ্জলি দে, চল। দক্ষ যজ্ঞ বিনাশিন নই, মহাঘোরাই যগ্নি কোটি পরিবৃতাই, ভদ্রকাল্যই রিং দুর্গাই নমো। পিসিমা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তার আগে বলো তো বাপু, অঞ্জলি দিয়ে এসেছো? এবার বলো কি বলছিলে। পিসিমা, আসলে জিজ্ঞেস করার ছিল যে ধানিপার শাড়িটা কোথায় পেতে পারি। শাড়ি কার জন্য? তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, এক জায়গায় পড়লাম তাই জিজ্ঞেস করতে ইচ্ছে করলো। কি জানি বাবা, আজকাল তো কত কি সব বেরিয়েছে। দিদিভাই, দিদিভাই, মোটু মামাকে কোথাও পাঠিয়েছিস? দেখ, কোথাও গিয়ে রাগ করে বসে আছে। কাল তুই বকা দেবার পর ও তো মঙ্গলার কাছে বসে কাঁদছিল। উফ, এই লোকটাকে নিয়ে না আর পাড়া গেল না। দিনে দিনে বয়স বাড়ছে না কমছে কিছুই বুঝতে পারছি না। যাই দেখি। আমার খুব ভয় করছে বল দাদা। এসো, ভয় নেই। তুমি জানো না দুপুরবেলা ভূতে মারে ঢালা? এই জঙ্গলে কেন এলে? একটা জিনিস দেখতে। কি জিনিস? তুই বলেছিলি তো বারো বারে তোরা ঠাকুর দেখতে হবে। এই মঙ্গলাদা, মোটু মামাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, মোটু মামা। দেখনি তাকে? দেখ কি খুঁজছো, কোথায় যে যায় না। কাল রাতে একটা আওয়াজ পেয়েছিলাম, এই জঙ্গলের দিকটাই একমাত্র দেখা হয়নি। এসো। Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Iha cancer er karon.
হে ভগবান। চুপ কর নরেন, মেজদা কি হচ্ছে কি, নিজেকে একটু সামলাও প্লিজ। আচ্ছা, লোকটা হঠাৎ এরকম ভাবে আত্মহত্যা করলো কেন? আমি আমি নরেন চুপ, একদম চুপ। দাঁড়ান দাঁড়ান, সবাই মিলে ওনাকে থামাচ্ছেন কেন? এই সুইসাইডের ব্যাপারে উনি কি বলতে চান আমাকে একবার শুনতে দিন। আমি ইন্সপেক্টর, আমি পরোক্ষভাবে, এক্সকিউজ মি, আপনি তেমন কেউ নই, জাস্ট একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আপনার যদি কিছু বলার থাকে সেটা আমি পরে শুনছি। না, আপনি কি শিওর এটা সুইসাইড? আপাতত তাই মনে হচ্ছে। এখন দেখতে হবে ব্যাপারটা কার প্ররোচনায় হয়েছে এবং কেন হয়েছে। এত ভাবছেন কেন? আপনার জন্য কিছু হয়নি, মোটু মামা সুইসাইড করেনি, এটা খুন। খুন? আপনি জানলেন কি করে? আই উইটনেস নাকি? গলার দাগটা দেখুন, যদি কেউ সুইসাইড করে তবে এই দাগটা ইংলিশ ভিয়ের মতো হয়, কিন্তু এখানে দেখুন দাগটা চুড়ির মতো গোল, মানে স্ট্র্যাঙ্গুলেশনের দাগ। কেউ আগে গলা টিপে মেরেছে, তারপর টানতে টানতে এনে এখানে ঝুলিয়ে দিয়েছে। আরও আছে, ঘাসে আর ছোট ছোট ঝোপে ঘষ্টানো দাগ স্পষ্ট দেখুন। আপনি কে বলুন তো? ওই যে বললাম, ফটোগ্রাফার। কি করে হলো বলো তো? আচ্ছা, যে দুটি বাচ্চা ছেলে মেয়ে বডিটা প্রথম দেখেছিল তাদের সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন আমার সঙ্গে। কি হয়ে গেল বর্তা? শান্ত হ, শান্ত হ। সত্যি এটা খুন? মোটু মামা, তোর কি করার আছে বল। আচ্ছা, বডিটা ঝুলে থাকা ছাড়া তোমরা অন্য কিছু দেখেছো? সন্দেহজনক কিছু, মানে কোনো ধারালো অস্ত্র, ছুরি, জামা কাপড় বা জুতো বা অন্য কিছু? না না, কিচ্ছু দেখোনি। একটা দেশলাই কাঠি, সিগারেট বা বিড়ির একটা টুকরো, কিচ্ছু না। না না, ওটা তো অনেক দূরে ছিল। কি অনেকটা দূরে ছিল বলো না মা, তুমি কি বলতে চাইছিলে? কি দূরে ছিল, কি বলতে চাইছো তুমি? এতক্ষণে ভেগেছে? না না, ও তো জঙ্গলে ছিল যখন বডি নামানো ছিল তখন তো। না, ও তো ছিল না তখন। হে ভগবান, এবারে পুজোয় যে বাড়িতে কি সব হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, যিনি মারা গেলেন তিনি কি আপনাদের জ্ঞাতি? কারণ ও শৌচ লেগে গেলে তো আর পুজো করা যাবে না। জানো, তুমি কি সব ভুলে গেলে? মোটু আমাদের আশ্রিত ছিল, তুমি এটুকুও জানো না? প্রধান পুরোহিত বললেন আমারও কর্তব্য তাই। মঙ্গলা, মঙ্গলা চল। নিশা গা মা পা গা মা গা রে সা আ
মতি ঝরিয়া ধারে শুধু তোমারি দ্বারে রেখো তুমি মা আপন করে তুমি ধাত্রী দেবী নবরুন্দিনী তুমি পার্বতী রাজরাজেশ্বরী তুমি ধাত্রী দেবী নবরুন্দিনী তুমি পার্বতী রাজরাজেশ্বরী ধানী পারে আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ আছে, চলো চলো। রোদে ঝরিয়া ধারে শুধু তোমারি দ্বারে রেখো তুমি মা আপন করে ভারতবর্ষে সাধারণত দু রকমের বাঁশি পাওয়া যায়, একটা হচ্ছে বাঁশুড়ি আর একটা হচ্ছে বেনু। বাঁশুড়িতে সাধারণত ছটা ফিঙ্গার হোল থাকে আর বেনুতে আটটা। এটা বেনু, ধানি পাড়ে সাজানো। সা রে গা মা পা ধা মানে ষষ্ঠ সুর, নি মানে সপ্তম সুর, পা মানে পঞ্চম, আর রে মানে দ্বিতীয় সুর। ঘরে যাও, আমি সন্ধি পুজোয় যাই, না হলে মা আবার খুঁজতে খুঁজতে চলে আসবে। চল। তুমি ধাত্রী দেবী নবরুন্দিনী, তুমি পার্বতী রাজরাজেশ্বরী, তুমি ধাত্রী দেবী নবরুন্দিনী, তুমি পার্বতী রাজরাজেশ্বরী।
এত রাতে আপনি এখানে? আপনিও তো এখানে, তা আজকে সন্ধি পুজোতে তো আপনাকে দেখলাম না। আপনি আমাকে ফলো করছেন কেন? চি 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 চি, ফলো করব কেন? এটা এটা নদীতে ভাসাতে যাচ্ছি, পূজোর নিয়ম। এত রাতে, সকালে গেলে হতো না? তা কি করে হবে, এমনিতেই এবারে পুজোতে এত নাচার হচ্ছে, তাছাড়া এর নিয়ম উষাকালের আগে একে জলে ভাসাতে হবে। নিয়ম ভঙ্গ করি কি করে বলুন। জয় মা। অশোক ঠাকুরিয়া, একজনের ছবি পাঠাচ্ছি, তার ব্যাপারে খোঁজ নিয়ে তাড়াতাড়ি জানাবো। তাহলে আপনি বলছেন এটা খুন? হ্যাঁ, এটা খুন। অটোপসি রিপোর্ট এসেছে, ফটোগ্রাফার লোকটা ঠিকই বলেছিল। আর মংলা? মুশকিলটা কি জানেন, লোকটা শুনতে পায়, কথা বলতে পারে না। আবার ওই লোকটার জিনিস ঘটনাস্থলে পাওয়া যায়, এমন একটা জিনিস যেটা মোটু মামা কখনো ব্যবহার করতেন না, ফলে ইনভেস্টিগেট না করে খুনের দিন রাত্রিরে আপনি কি করছিলেন? মানে রাতে সবাই যা করে তাই করছিলাম, ঘুমোচ্ছিলাম নিশ্চয়ই। কে দেখেছে, এনি আই উইটনেস? ঘুমের উইটনেস? না, আমি তো ঘুমোচ্ছিলাম, কি করে বলবো বলুন তো, কেউ দেখেছে কিনা? যা বলছি সেটা সরাসরি উত্তর দিন, ঘুমের আগে কি করছিলেন? হয় পড়ছিলাম বা লিখছিলাম, নোট দেখাবো? না না, ও অনেক রাত অবধি জেগে পড়াশোনা করে, আমি নিজে দেখেছি। আরেকটা কথা, আমাদের ইনফর্ম না করে এখান থেকে কেউ কোথাও যেতে পারবেন না। হ্যাঁ রে, তুই হাত কাটলি কি করে? আর বলিস না। আরে নারকোল কাটতে গিয়ে আঙুলটাই কেটে ফেললো। থ্যাংক ইউ। দে লাগিয়ে দাও তো। কি হচ্ছে বলতো, এবারে পূজোয় একটার পর একটা বাধা পড়ছে, হাতটা কেটে বসে থাকলি, এবারে বলি কে দেবে? দাঁড়াও, রজতকে বলে দেখছি। আচ্ছা বরদা, বরেন ধীরেন তো আছে? না না, অনেক নিয়ম আছে, একবার বাধা পড়েছে মানে অন্য জ্ঞাতিদের বলতে হবে। নট রিচেবল বলছে। আমি ডেকে আনছি। তুই বাড়ি চিনতে পারবি? পুটি আছে তো, এসো পুটি, এসো এসো এসো। এই তো বাড়িটা এসে আছে, তুমি যাও আমি যাবো না। রাধিকা কুঞ্জ, উত্তরে চোখ দিন, পূব থেকে পশ্চিম।
পূব থেকে পশ্চিম, ডান দিক থেকে বাঁ দিক, তরিত রত্ন ভাণ্ডর মস্তকের ম, যুগে যুগে উল্টায় শেষটুকু খোলতার মহাভারত। রায় রাজা পরে না, এমন কোনো কাজ আছে? রায় রাজা মেরে এনেছে। পাগল কখনো রিউবিক্স কিউব সলভ করতে পারে? তুমি এখানে? আসলে গুগল দাদা, চল 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 ওদিকে চল, বল বাবু দরজা কাছে গেছিলিস কেন? বল, চল চল বলছি, চল মধু, এই মধু ছাড় ওকে, আগে রাজা বাবু দরজার কাছে গেছিল, তুই যা ভেতরে যা। গুগল, ছি ছি ছি, আই এম ভেরি সরি। না না, ইটস ওকে, আপনাকে একটু ওই বাড়িতে যেতে হবে। বরেন কাকুর হাত কেটে গেছে, তাই আপনাকে ডেকেছে বলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তুমি ওই ঘরের সামনে দাঁড়িয়ে কি বাবার সঙ্গে কথা বলছিলে? কই না তো, আমি তো শুধু আপনাদের বাড়িটা দেখছিলাম। কি হলো? আসলে আজ আমার জন্মদিন, এখানে কাউকে কিছু বলা হয়নি। বাড়িতে থাকলে প্রথম মাকে প্রণাম করতাম, এখানে আপনাকে করলাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দাঁড়াও, এই না কি স্টুডেন্ট? সত্যি পুরনো দিনের রাজা জমিদারদের নিয়ে গবেষণা করছে। আচ্ছা, আরেকটা ছবি পাঠাচ্ছি, সেটা খবর নিন, আর্জেন্ট, সময় কিন্তু আর নেই। ওকে, আট ধাতু এক চাবি, তিন শুলে ঠিক পাবি, রাধিকার নাচ ঘরে, পিতশিলা নড়বড়ে, যখ দেবী মুখোমুখি, চোখ থেকে রেখা আঁকি, বিন্দুটি কোনাকুনি, কাঞ্চন হিরে চুনি, দিয়েছে শতক পাড়ি, নাও তুমি অধিকারী।
জয়দা, রজত কাকু এসেছে বলি দেবে বলে, চলো। ও মা, কি সুন্দর দুর্গা ঠাকুর এসেছো তুমি। দুর্গা ঠাকুর কোথায়? এটা তো একটা ডল। পুটি, তুমি যাও সবাইকে দেখে এসো পুতুলটা। আর তা তো এক চাবি, তিন শুলে ঠিক পাবি, রাধিকার নাচ করে পিতো শিলা নড় পড়ে। ফার্স্ট পাজল সলভড, থ্যাংকস টু ইউ বাবুল। পূর্ব থেকে পশ্চিম মানে ডান দিক থেকে বাঁ দিক। যাই হোক, এটা দ্বিতীয় পাজল, আর এর ওপারেই আছে আসল জিনিস। এটা কি? এটা এটা স্টেগানোগ্রাফি। বটির বদলে এটা দিয়ে কাটা হচ্ছে। এটা কার? এটা পুটির। একটু তুলে দাও না। আমার তো এখানে সবকিছুই ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার, তোমাকে না আমার চেনা চেনা লাগছে জানো। বোধহয় কোনো ম্যাগজিন ট্যাগজিনের ছবি দেখেছেন? না, মানে তোমার হাঁটা চলা সব কিছু কীরকম একটা খুব চেনা চেনা লাগছে, কেন বলো তো? আপনি রহস্য খুঁজছেন। তবে একটা রহস্য তো এই বাড়িতে আছে বলে আমার মনেই হয়। কি শ্রী দাদা, কি বলেন? কি ব্যাপারে বলুন তো? কেন, গুপ্তধন? আমার তো আবার ওই পুরনো গল্প নিয়ে বেশি ইন্টারেস্ট, ওসব গুপ্তদান টুপ্তদান ঠিক আমার জন্য নয়। একটা মিথ আছে, বংশ পরম্পরায় একটা গুজব চলে আসছে, তবে তবে সেটা হোক্স ছাড়া কিছুই নয়। কি মুশকিল, যদি সত্যি কিছু থাকতো তাহলে এত বছরে কেউ খুঁজে পেত না। আসলে লালবাজারে আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম, এই অঞ্চলে নাকি কিছু আর্থিক রানাগোনা হয়েছে, দিন দুয়েকের মধ্যেই ওরা একটা রেড করবে। ও সরি সরি, ইট ওয়াজ সাপোজ টু বি সিক্রেট। আপনার একটু সেফ, মোরগঞ্জের বাইরে কথাটা কোথাও বেরোবে না। আমার রাধিকা কুঞ্জের বাইরেও নয়। এ কি জয়? না, কাজ তো এখনো অনেক বাকি, আর কটা দিনই বা আছে এখানে। আসছি। এই, তোমাদের জন্য প্রসাদ এনেছিলাম। কি হলো? কর্মবীর।
কিন্তু মহিষ মর্দিনীটা কবে উদ্ধার হবে? হবে হবে, ঠিক হবে। আরে নবমী হয়ে গেল, ওই চাবিটার শুধু দুটো এখনো বাকি। কিন্তু তানিস তো কিছুতেই মানছে না ব্যাপারটা নিয়ে, না তোর বাবা। আরে পুলিশ যদি এসে যায় তো আমি কি করব বলতে পারো? শব্দ পেলাম একটা, কিসের? আমি দেখছি। গোগল এদিকে এসো, দেখো চা আছে। আপনারা এবার আস্তে আস্তে তৈরি হয়ে সবাই নিচে আসুন। ঠাকুর নামানো হয়ে গেছে, বরণ শুরু হবে। বর্দা, বলছিলাম কি, শরীরটা আমার ভালো নেই। কাল রাত থেকে ধুম জ্বর, ওই বরণের সময় কি আমাকে থাকতে হবে? প্রধান পুরোহিত তো আছেন, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও।
কেমন দিল ভাবটা? শরীর খারাপের গল্পটা কিন্তু দারুণ দিয়েছ। আজ শিওর খুলে ফেলবো লক, আর মাত্র দুটো কম্বিনেশন ট্রাই করা বাকি আছে। গয়নাগুলো অঞ্জলি জুয়েলার্সে না? তোমারটাও তো অঞ্জলি জুয়েলার্সে। হ্যাঁ, আমারটাও অঞ্জলির। খুব সুন্দর, সত্যিই তাই। মা একবার দেখো। বৌমা, এক গ্লাস জল দাও তো। না 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 না, আমিও ছাড়বো না, এই দিলাম তোকে, নে চাল। খেলা তো হবেই। এই দাদা, দাদা, সর্বনাশ হয়ে গেছে, মহিষ মূর্তি নেই। মন্দিরে গিয়ে দেখি সিন্ধুক খোলা, ভেতরে মূর্তি নেই। বড়বৌদি, বড়বৌদি, কি কি হলো তোমার? জল খাবে, কথা বলছো না কেন? এই কেউ একটু জল দাও না, কি হলো তাকাও না, বসবে। এত দিনে যাদবের চুড়ুয়া ভাই মাথব আমাদের কাছে লাগলো। কাকে এখানে এনেছিস কেন? বেটা সব যেতে ফেলেছিল, এখনই বেটাকে সান্টিং করতে হবে। তাহলে মার, এখনই মার, আর সময় নেই। জয়দা, একদম নড়বে না, চলে এক সাইডে যাও। গোগল এসো। এই
পিছনে ঘরে বলছি, পিছনে ঘরো, গুলি করে দেবো কিন্তু, পিছনে ঘরো ঘরো। আপনি শিওর তো ওই লোকটাই আসল লোক? থ্যাংক ইউ সো মাচ। লোকাল থানায় শুধু ইনফর্ম করে দিন আমার ব্যাপারে, দ্যাটস অল ফর নাও। ইতিহাসের গবেষক খুদে গোয়েন্দা, খুব বার বেড়েছে না? এই মূর্তি কোথায়? কি এটা তো অষ্টধাতু নয়, এটা তো লোহার, আসলটা কোথায় গেল? কোথায় গেল? আসলটা ছাড়ে খুঁতো মূর্তি কে নেবে? আমরা মানে কিছু শান্তিং মানে কিছু সরাইনি, হ্যাঁ যেমন ছিল ঠিক সেটাই নিয়ে এসেছি। ত্রিশূলের কিছু একটা রহস্য আছে বাবা বলেছিল আমাকে, কিন্তু বুড়ো পুরোটা আমাকে বলতে পারেনি। তাই তাকে আপনি পাগল সাজিয়ে বন্দি করে রেখেছেন? চুপ, একদম চুপ। এঁচড়ে পাকা ছেলে, তোমার গোয়েন্দাগিরি আমি ঘুচিয়ে দেবো একবারে। এই ত্রিশূলটা কোথায়? ত্রিশূলটা কোথায়? সারাদিন তো বাড়ি মায় ঘুরঘুর করছিস, আমি জানি খুব ভালো করে কেন এসছিস তুই এখানে, খোঁজ নিয়েছি তোর সম্পর্কে কলকাতায় আমি। এবার বল ত্রিশূলটা কোথায়, ত্রিশূলটা কোথায় বল, না হলে গুলি করে মেরে ফেলবো ছেলেটাকে, বল। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না? আচ্ছা, কি হলো বলো, না হলে কিন্তু এবার গুপ্তধনটা কোথায় আছে বলে ফেলো তো চাঁদু, তা না হলে এই গোগুলকে আমি টিলার উপর থেকে ছুঁড়ে নদীর জলে ফেলে দেব। বল নাচ ঘরে, ওখানেই পাবেন। চকিদার, তোমার সাইকেলটা লাগবে। ওসিকে একটু ফোনটা দিন। আমি অশোক ঠাকুর, ক্রাইম ব্রাঞ্চ। আট ধাতু এক চাবি, তিন শুলে ঠিক পাবি, রাধিকার নাচঘরে পীতশিলা নড়বরে। আট ধাতু এক চাবি, তিন শুলে ঠিক পাবি। আট ধাতু মানে অষ্টধাতু, তিন শুল মানে ত্রিশূল। এটাই চাবি।
এটাই তো রাধিকা কুঞ্জের নাচঘর। তার মানে এখানেই কোথাও নিশ্চয়ই সেই পীতশিলাও আছে। আমি বলছি না, সংকেত বলছে। বোকা বানানোর চেষ্টা করছো? আমাদের বাড়ির নাচঘর আর এখানে মূর্তি? আর এই ভাঙা ঘরের ভেতর তুমি পিতরঙের শিলা খুঁজবে? এখানে স্টেগানোগ্রাফির সাহায্য নিতে হবে। স্টেগানো ইয়ার কি হচ্ছে? ঠিক বলেছেন, স্টেগানোগ্রাফি মানে ছবির সাহায্যে সংকেত খোঁজা। আপনি তো জানবেনই। রাখো 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 তোমার গপ্প। রাখলে তো চলবে না দাদা। সংকেতে লেখা আছে যে যখ দেবী মুখোমুখি চোখ থেকে রেখা আঁকি, যখ দেবী মুখোমুখি চোখ থেকে রেখা আঁকি। মিলে গেছে জয়দা। বিন্দুটি কোনা কোনি শিলা। কাঞ্চন হীরে চুনি দিয়েছে শতক বাড়ি, নাও তুমি অধিকারী। খোল। আর দরকার নেই চাঁদু, আর দরকার নেই তোমাকে। চলো মেরে ফেলো ওটাকে। ওই যা
থ্যাংক ইউ। সত্যি গুগল না থাকলে ধরতে পারতাম না, চললাম। থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ। সত্যি সমীরেশ, এবার পূজায় গুগল না থাকলে কি যে হতো কে জানে। ছেলেটা খাওয়ার চুক্তি হবে তো। গুগল, শেষে কি লেখা ছিল? নাও তুমি অধিকারী, এটার অধিকার শুধু আমার। কাম অন জয়, হাতটা ধরো। ডোন্ট বি এ ফুল জয়, হাতটা ধরো। জয়, ওই তো গগন। গগন ফিনিশ। গগন জয়দার বডি খুঁজে পায়নি পুলিশ। মাধব পুরোহিত জগা স্বীকার করে ওরাই মোটু মামাকে খুন করেছে। রজত কাকু, রজত শুভ্র রায় চোরা চালানকারীদের পান্ডা। শুধু মূর্তি চুরি না, বাবাকে বন্দি করে রেখেছিলেন সম্পত্তির লোভে। চ্যাটার্জি বাড়িতে সোনার মহিষ মর্দিনী প্রতিষ্ঠা হয়। আর সবার অনুমতি নিয়ে রায়রাজা আমাকে অষ্টধাতুর মূর্তিটি উপহার দেন। চল নিকল পতলি গলি শোরে দাঁড়া, এসে গেছে বড় বড় অপরাধী, যার নাম শুনে এসে গেছে ও খিলাড়ি ও শিকারি। ক্যা ড্যাশিং হ্যায়, ক্যা স্মাশিং হ্যায়, শহরে হল্লা বোল। আশির কাছে
popular, he has no fear. Oh, khiladi, oh, shikari, kya dashing hai, kya smashing hai, sabki baja de dhol. গোগল জানে সব, গোগল জানে সব, ঘরে ঘরে সবার মুখে গোগল এখন চারিদিকে গোগল জানে সব, গোগল জানে সব।